পিছনে করার মধ্য দিয়ে আমাদের কমান্ডো বাহিনী প্রথমে তাকে গ্রেফতার করার বা তাকে সারেন্ডার করার জন্য আহ্বান জানিয়েছিল। আওয়ামী লীগের ইতিহাসের সবথেকে খারাপ সময় পার করতেছে এখন আমি, আপনি যেটাই মনে করতে পারেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বাংলাদেশে যে নির্বাচন দেওয়া হয়েছে 7ই জানুয়ারি, সেই নির্বাচন নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা চলছে দর্শক শ্রোতা। অবশেষে বা জাতিসংঘ থেকে যে সিদ্ধান্ত দেওয়া হলো এবং এই দিকে নির্বাচনের আগেই কি তাহলে পদত্যাগ করতে হবে কিনা প্রধানমন্ত্রী, তা নিয়ে উঠেছে প্রশ্ন। দর্শক, আজকে ভিডিওটি দেখলে কিন্তু আপনারা অনেক তথ্য জানতে পারবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব কথা না বলে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। আওয়ামী লীগের ইতিহাসের সবথেকে খারাপ সময় পার করতেছে এখন আমি, আপনি যেটাই মনে করতে পারেন। বলতে পারেন যে ভাই 7 তারিখে নির্বাচন, সব কিছু প্রস্তুতি নিচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীর জন্য এলাকায় টিকা যাচ্ছে না, তারা নির্বাচন করতে তাদের যন্ত্রণায় টিকা যাচ্ছে না এলাকাতে, তারা বিশ্বাসই করতে পারতেছে না 7 তারিখে নির্বাচন হবে না। এই মুহূর্তে আপনি কি বলেন যে আওয়ামী লীগের খারাপ সময় পার করতেছে ইতিহাসের? হ্যাঁ, আওয়ামী লীগ ইতিহাসে খারাপ সময় পার করতেছে, এটা বুঝতে হলে আপনাকে অনেক বড় রাজনৈতিক বিশ্লেষক হইতে হবে না, অনেক জ্ঞানী হইতে হবে না, পণ্ডিত হওয়ার প্রয়োজন নাই, জাস্ট চোখ কানটা খোলা রাখতে হবে, তাহলেই দেখতে পারবেন যে ইতিহাসের কত ভয়ঙ্কর অবস্থা দাঁড়িয়ে আছে বর্তমানে আওয়ামী লীগ অস্তিত্বের ব্যাপার। 2 দিন পর পর শুনবেন বিভিন্ন ধরনের কথা, 2 দিন পর পর। এই দেখেন, আপনারা তো জানেন যে অনেকের মাঝে বলা বলি হচ্ছে যে বিএনপি একটা সমাবেশ করতে পারে, সেটা হচ্ছে 10 তারিখের দিকে। এইটাকে কেন্দ্র করে কিন্তু অলরেডি আওয়ামী লীগ কিন্তু ঘোষণা দিয়েছে কি, তারা সমাবেশ করবে 10 তারিখে ঢাকাতে এবং অনুমতি চাইছে। এই আওয়ামী লীগের খুশি হওয়ার কথা না যে বিএনপি নির্বাচনে না আমি 14 সালের মতো আরো একটা একতরফা নির্বাচন করে আবার ক্ষমতায় চলে আসবো, খুশি হওয়ার কথা না আওয়ামী লীগের। কিন্তু আওয়ামী লীগ কি এমন টেনশন আওয়ামী লীগের যে 10 তারিখে সমাবেশ, সেখানে আবার আপনার পাল্টাপাল্টি সমাবেশ দিতে হবে? এখন কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো নির্দেশ আসে নাই যে সমাবেশ হবে 10 তারিখ। সমাবেশ দেওয়ার অন্য একটা কারণও থাকতে পারে, একটা খারাপ একটা নিউজ আসতে পারে বাংলাদেশের জন্য 10 তারিখে, আই এম নট শিওর। বাট অনেকে চিন্তা করতেছেন এবং যারা রাজনৈতিক বিশ্লেষক, যারা অনেক জ্ঞানী, যারা কূটনীতিকবিদ, যারা অর্থনীতিবিদ, তার এটা নিয়ে সংজ্ঞায় আছে 10 তারিখে একটা কিছু বাংলাদেশে আসতে পারে। 10 তারিখে যদি এমন কিছু হয় তাহলে ওটা আমাদের জন্য লজ্জার এবং আমাদের জন্য অনেক ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। এবং 17 তারিখে তো লাস্ট ডেট আপনার মনোনয়ন প্রত্যাহার করার। এই 17 তারিখে দেখা গেলো অনেক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করছে এরা মনোনয়ন প্রত্যাহারও করতে পারে, এটার উপর ডিপেন্ড করে। এই মুহূর্তে আমার কথা হচ্ছে, আপনারা চোখে দেখতেছেন যে শেখ হাসিনার হাতে পুলিশ প্রশাসন সব কিছু, রাষ্ট্রীয় যন্ত্রই তার হাতে, ছাত্রে কীভাবে সে নির্বাচন করতে পারবে না, সে কেন খারাপ সময়? দেখেন বর্তমানে হঠাৎ করে এই লাস্ট 4-5 দিন ধরে একটা কথা সবার মুখে মুখে চলে আসছে যে বিএনপি ভিন্ন উপায়ে ক্ষমতা আসতে চায়। সেটা কোন উপায় তারা জানে, এই অবস্থায় নির্বাচন করলে ডিরেক্ট বিএনপি শেখ হাসিনাকে ফেলে দিয়ে ক্ষমতা আসতে চায়। এটা সত্য কথা, বিএনপি শেখ হাসিনাকে ফেলে দিয়ে ক্ষমতা আসতে চায়, ফেলে দিয়ে ক্ষমতা আসবে। যেমন 96-তে আপনার আওয়ামী লীগ আসছিল, ওরকম বিএনপিও আসবে, এটা দেখতে থাকেন। তারা এটা বুঝতে পারছে, আওয়ামী লীগের নেতাকর্মীগুলো বুঝতে পারছে, এই জন্য কিন্তু অনেকেই বলতেছে। ইভেন আমি অনেক সাংবাদিককে, নাম বলবো না, যারা টকশো টকশো করে, তারাও বলতেছে এই কথাটা যে বিএনপি অন্য উপায় এবং ওই উপায়ে বিএনপি ইনশাল্লাহ সফল হয়ে যাবে। রিয়েলি বলতেছে ওই উপায়ে বিএনপি সফল হবে, আপনারা যেটাই মনে করতে পারেন, শেখ হাসিনা বাংলাদেশে থাকবে না, আগামী সরকার গঠন করবে বিএনপি, এটা বুঝতে পারছে কিছু কিছু মানুষ। এখন দেখি আগে যারা অতিরিক্ত মাত্রায় শেখ হাসিনার পক্ষে কথা বলতে, এখন দেখি তারা একটা নিউট্রাল মুডে চলে আসছে। কাওয়া কাদেরও দেখে এই মুহূর্তে তারেক রহমানকে নিয়ে কথা বলা শুরু করছে। গতকালকে দেখলাম সে বলতেছে যে মাঠে খেলবো, ষড়যন্ত্র কেন করতেছেন, আমরা মাঠে খেলি, কত পারো দেখি রাজপথে দেখি, মাঠে খেলি। মাঠে কি আপনাকে আমরা কি বুকা, আপনারা কি মনে করছেন যে তারেক রহমান ইমেসুইড, আপনারা বলবে না তারেক রহমান হুড় হুড় করে দেশে চলে আসবে, আবার একটা পরিস্থিতি সৃষ্টি করবে? 28 তারিখে যে ঘটনা সম্পূর্ণ আপনাদের পরিকল্পিত, এটা এখন প্রমাণিত। সাংবাদিকদের মারছেন আপনারা মারছেন, পুলিশ মারছেন আপনারা মারছেন, ঘটনা ঘটাইছেন আপনারা, এটার প্রমাণ হচ্ছে যে আপনার যে শাহজাহান ওমরকে মুক্তি দিয়ে নৌকার একেবারে ফেরিওয়ালা বানাই দিয়েছেন, নৌকার মার্কা চিঠি দিয়ে দেওয়া হয়েছে, যেখানে তার মনোনয়ন বৈধ কি অবৈধ সেটা বাছাই না করেও তার মার্কা চিঠি দিয়ে দেওয়া হয়েছে। এইগুলা কি মনে হয় যে আপনাদের কাছে যে খুব ভালো অবস্থানে আছে আমলি, খুব ভালো অবস্থানে আছে, ভালো অবস্থানে নাই। 17 তারিখে হচ্ছে মনোনয়ন প্রত্যাহার করার লাস্ট ডেট, এই 17 তারিখে যদি মনোনয়ন প্রত্যাহার করে নেয় অনেক দল, তাহলে কি করবে যারা অতিরিক্ত স্বপ্ন নিয়ে বসে আছেন যে 7 তারিখে একটা নির্বাচন হবে, এই নির্বাচনে আবার শেখ হাসিনা ক্ষমতা আসবে, আমরা আবার চুরি করবো, সন্ত্রাসী করবো, ধর্ষণ করবো, সব কিছু করবো? তারা ভাই ঘুমের স্বর্গে বসবাস করতেছেন, প্লিজ ঘুমটা ভাঙেন, বাংলাদেশের জনগণের কাতারে আসেন,
অ্যাটলিস্ট আপনি জেল যে এলাকাতে আছেন এখন যদি জনগণের পক্ষে কথা বলেন ওই এলাকার লোক আপনাকে সেভ করবে। আপনি যদি কোনো বিপদে পড়েন সোজাসুজি যাওয়ার পরে এই ফ্যাসিবাদী শেখ হাসিনা যাওয়ার পরে তাহলে তারা আপনাকে সেভ করবে। জনগণের কাতারে চলে আসেন এখনো সময় আছে। আজকে কত তারিখ হিসাব করেন, আজকের দিনের সাথে মিলাই নেবেন যে আপনার 7 তারিখ, 7 তারিখ নির্বাচন হবে না, এটা মাথায় রাখেন। 7 তারিখ নির্বাচন হইলে এত আয়োজন শেখ হাসিনা করতো না, এই যে 10 তারিখে সমাবেশ করতেছে, পাল্টাপাল্টি সমাবেশ দিবে, তারপরে স্বতন্ত্র প্রার্থী হ্যান ত্যান, 2014 সালের মতো বিনা ভোটে অনেক রেই করে দিত, সিলেকশন করে দিত। যেমন আমাদের আসনে তো আব্দুর রহমান সাহেব এমপি হয়েছিল, কোনো ভোটই লাগে নাই, এরকম করত। এটা জানে শেখ হাসিনা, এটা তার পক্ষে কখনো সম্ভব না, আর সে ব্যর্থ একটা চেষ্টা করবে, আর চেষ্টা এসে সফল হবে না, আর ওই পর্যন্ত পৌঁছাইতেও পারবে না। এই জন্য যারা মনে করতেছেন যে আবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে, তারা এইটা ভুলে যান। এই মুহূর্তে আপনাদের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে মনোবল ধরে রাখা, কি বিশ্বাস করতে হবে যে শেখ হাসিনা আগামী প্রধানমন্ত্রী থাকবে না, এটা সত্য কথা, এটা আপনাকে বিশ্বাস করতেই হবে। যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনার বর্তমান পরিস্থিতি বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে কোনো ধারণা আপনার নাই। সেই জন্য শিওর থাকেন শেখ হাসিনা যাবে এবং আগামীর বাংলাদেশ, বাংলাদেশের জনগণ নির্বাচিত করবে। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। দর্শক, আজকের সারাদিনের ঘটনা প্রবাহের গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল যে বিএনপির কর্মসূচিকে বাধা দেওয়া হবে কিনা রাস্তা বন্ধ করে। এটি পিটার ডিহাস স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন না, কোনো বাধা নেই, তারা নিয়মতান্ত্রিকভাবে সমাবেশ করতে পারে, এই ব্যাপারে কোনো বাধা নেই, এই আশ্বাস দেওয়া হয়েছে আজকে দুপুরবেলায়। কিন্তু রাত গড়াতে না গড়াতেই পরিস্থিতি কিন্তু আবার ভিন্ন একটি খবর। সেই খবরে বলা হচ্ছে গুলশানে বিএনপির 11 নেতাকর্মী গ্রেপ্তার, এবং গ্রেপ্তারের ক্ষেত্রে অদ্ভুত একটি যুক্তি দিয়েছে। দর্শক, যুগান্তর পত্রিকায় প্রকাশিত যে রিপোর্টটি আপনাদের সামনে তুলে ধরছি, সেখানে বলা হচ্ছে রাজধানীর গুলশান থানাধীন নতুন বাজার এলাকা থেকে বিএনপির 11 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গুলশান থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, তারা 28 অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে গোপন বৈঠক বসেছিল। গোপন, 18 তারিখে সমাবেশ তো ডিক্লিয়ার, সবাই জানে, তো ওই সমাবেশের প্রস্তুতির জন্য বৈঠক করবে না, বড়ই অদ্ভুত ব্যাপার। 28 তারিখে তো আওয়ামী সমাবেশ আছে, তো সেখানে যদি বিভিন্ন জায়গায় এলাকা, মানে ঢাকার বিভিন্ন এলাকা এলাকায় যদি বৈঠক করে, তো এটা কি মানে ওই সমাবেশকে কেন্দ্র করে গোপন বৈঠক হয়ে যাবে? মানে এই যে এক দেশে যে দুই নীতি, মানে সরকারি দলের কার্যক্রমটা সঠিক আর বাকি যা যা হবে সব গোপন, সবই ষড়যন্ত্র, সবই ষড়যন্ত্রের পায়তারা, এই দৃষ্টিভঙ্গি থেকে কেন বের হয়ে আসছে না? আর সবচেয়ে বড় কথা হলো যে আজকে ডিবির প্রধান হারুন রশিদ, তিনিও বলেছেন যে এই সমাবেশকে ঘিরে কোনো নাশকতার আশঙ্কা তিনি করছেন না। তাহলে একটা শঙ্কামুক্ত সমাবেশ হবে, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে শান্তিপূর্ণ সমাবেশ হবে, সেখানে অবস্থান নেওয়ার কোনো ঘোষণা তারা দেয়নি। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পায় চলে এসেছি। ভিডিও শেষ করে, ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, ভিডিও শেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।